বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নদিয়ার একমাত্র বৌদ্ধ মন্দির চাকদায়ের সলুয়াতে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধিস্টরা এই দিনটি উদযাপন করছেন। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নদিয়ার চাকদায়ের সলুয়া বুদ্ধ মন্দিরে সকাল থেকেই নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধিস্টরা এই দিনটি উদযাপন করছেন। নদিয়া জেলার একমাত্র বৌদ্ধ মন্দির হাজির হচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষেরা। বৌদ্ধ মন্দিরের ভিতরে গৌতম বুদ্ধের প্রতিমা সুসজ্জিত রেখে বিভিন্ন প্রার্থনা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উপাসনারত বুদ্ধিস্টরা। আমি শুরুতে ত্রিশ্রীতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা এবং সকলের নিরোগ দীর্ঘায়ু সুখ শান্তি কামনা করছি। আমরা আজকে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল 10টা থেকে আমরা বুদ্ধ পূজা করছি, তারপরে সকলের একসাথে মিলেমিশে সমবেত প্রার্থনা করছে এবং এখানে সবার খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে। দুপুরে 4টার দিকে আবার বামনা করা হয়েছে এখানে, তারপরে বামনা পরে আমরা ধর্মসভা আরম্ভ করেছে। ধর্মসভা যখন শেষ হয়েছে তারপরে আমরা আবার প্রার্থনা করে বিশ্বে শান্তি সুখ শান্তি কামনা করে আমরা এই আজকে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমাদের চতুর্দশী পূর্ণিমার থেকে আমাদের ধরা হয়। তা আমরা সকাল থেকে আমাদের পূজা পর্ব শুরু হয়েছে, তারপরে হচ্ছে 10টায় হচ্ছে আমাদের বুদ্ধ পূজা। আমাদের নিয়মে 12টার আগে পুজো দিতে হয়। 12 আমাদের যিনি বৌদ্ধ ভিক্ষুক যিনি আছে, আমরা বলি পালি ভাষা ভান্তে, ওনাকে আমরা কিন্তু 12টার আগে আমাদের নিয়মে বৌদ্ধ পরিবারের নিয়মে যা কিছু করবে তুমি 12টার আগে, 12টার পরে যে যিনি বৌদ্ধ ভিক্ষুক আছে উনি 12টার পরে কোনো কিছু আহার কোনো কিছু গ্রহণ করবে না। তা আমাদের সেই টাইমটা আমাদের মেনটেন। সকালে আমাদের 7টায় হচ্ছে প্রভাত ফেরি, পতাকা উত্তোলন হয়, 10টায় হচ্ছে পূজা ভবন, সবার বাড়ি বাড়ি থেকে আসবে ফল পুজো ভবন, এবং 12টার সময় গুরুদেবকে তার আগে খাওয়া দাওয়া। তারপরে হচ্ছে আমাদের যে কটা 25টা বৌদ্ধ পরিবার আছে সবাই একত্রিত হয়ে বুদ্ধ মন্দিরে আমাদের খাওয়া দাওয়া হয়। তারপর আমাদের 4টেই টাইম মেনটেন করা হয়। প্রভাত আমাদের বলা হয় যে সারা ওটাকে ঘোড়াকে কী বলবে রুনু, আমরা প্রভাত ফেরি না মানে র্যালি, যেটা র্যালি বলা হয়, হ্যাঁ র্যালি, 4টার সময় আমরা সব বাড়ি বাড়ি থেকে আসবো মাথায় করে আমাদের হ্যাঁ চিবর মানে নিয়ে আমরা ওটা র্যালি করবো। র্যালি ট্যালি করে 4টে আমাদের মেডিটেশন, সমস্ত যেহেতু এখন বয়োজ্যেষ্ঠ কমে গেছে যে কজনই আছে আমাদের 4টের সময় মেডিটেশন হবে। 5টার পর থেকে মানে টাইম টু টাইম 5টা থেকে 6টা থেকে ওই যে ধর্মদেশনা শুরু, গুরুদেব আসলেন, উনি ধর্মদেশনা শুরু করলেন, আমরা শুনলাম এবং বৌদ্ধ সম্পর্কে যা যা কী করা হয়। এবং দুবছর ধরে তো আমরা সঠিকভাবে মহামারী ছিল সেটা পালন করতেই পারিনি, যে যার বাড়ি ছিলাম এবারে আমাদের কোনো বাধা নিষেধ ছিল না বলে আমরাও এবারে খুব আনন্দিত হয়েছি। 25টা পরিবার একসাথে হয়ে এই সন্ধ্যাবেলা আমরা ধর্মসভা করলাম, শুনলাম প্রত্যেকে। আমাদের নিয়ম হচ্ছে ক্যান্ডেল জ্বালানো, এই যে ক্যান্ডেল জ্বালালাম এবং আমরা চাইছি যে পৃথিবীর সকল প্রাণী যেন সুখে থাকে। এই যে চতুর্দিক মহামারী আনাহানি, এই যে আমাদের দেখেন চতুর সারা বিশ্বে এখন অশান্তিতে ভুগছে। আমরা চাইছি যেন আমরা পৃথিবীটাকে আগের সুন্দর মতো আগের অবস্থায় ফিরে পেতে যাই। এই হানাহানি যেন বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, যে নিরীহ প্রাণীরা এত সাধারণ মানুষরা মৃত্যু হচ্ছে সত্যি আমাদের কাছে দুঃখের বিষয়। তাই আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা সকলেই কামনা করছি যেন আমাদের পৃথিবীটা শান্তি হোক, সাধারণ মানুষ যেন মুক্তি পায় এই যুদ্ধগ্রস্ত থেকে, সবাই যেন মহামারী এর যুদ্ধের থেকে যেন যুদ্ধ বিরত হোক, পৃথিবীটা শান্ত হোক। তাই সভ্যে সত্তা সুখিদান্ত, পৃথিবীর সকল প্রাণী যেন সুখী থাকে, এটাই হচ্ছে আমাদের কামনা আজকের দিনে। মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।